अंधकार कबर जे आमार असल ठिकाना এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না একটা হাদিস শোনাচ্ছি আগে আপনাদের দেখেন আল্লাহ রসুল একদিন সাহাবিদের সামনে বক্তব্য রাখছেন সাহাবিরা সবাই তাকিয়ে আছেন এমন মন দিয়ে যে কেউ এদিক ওদিক তাকাচ্ছে না সাইড দিয়ে কয়েকজন লোক এসে এবার আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়ে গেছে নবীজি বলেন আমি যখনই দেখলাম ওই মুহূর্তে সমস্ত লোকগুলোকে দেখে যেন আমি থ হয়ে গেলাম আমার সাহাবীরা আমার হাদিস আমার বাণী তারা শুনছে আর কয়েকজন এই রকমের এসে আমার পাশে দাঁড়িয়ে গেল আমি যদি এবার দেখি তারা এমন অবস্থায় এসেছে আমার দ্বারা আর কোন রকমের কথা বলা হলো না তাদের দৃশ্য দেখে আমি দাঁড়িয়ে গেলাম এমন সময় যদি দেখছি তারা তাদের গায়ে এই রকমের একটা জামা পরে আছে যে জামাটা তাদের একটাই জামা তাদের জামা এবং পায়জামা তাদের লুঙ্গি হয়ে গেছে অর্থাৎ আমাদের মতো আলাদা আলাদা কোনো জামা নাই একটাই কম্বল দিয়ে তারা জামা বানিয়েছে আলোচনা হচ্ছে লোকেরা এসে দাঁড় হলো জিজ্ঞাসা করা হচ্ছে বাবা তোমরা কোথা থেকে আসলে সঙ্গে যেন বলে দিল আমরা হলাম মোজার বংশের লোক মোজার বংশটা কেমন ছিল একটু শুনে নিন মোজার বংশের লোকেরা ধনী রকমের কোনো জন নাম ছিল না এতই তারা গরিব এতই তারা গরিব ছিল তারা যে দুটো জামা পরবে তাদের এই রকমের খাবার জুটত না পয়সা জুটত না তারা মোটা মোটা কম্বলগুলো একটাই যেন জামা আর লুঙ্গি বানাত গরিব মানুষ নাই প্যান্ট নাই কোনো শার্ট একটাই জামা তারা বানিয়েছে কালো একটা কম্বল মাঝখানে কেটে দিয়ে গলায় লাগিয়ে দিয়েছে সেটাই তাদের জীবনের একদম পোশাক আল্লাহর নবী এবার তাদের দিকে তাকালেন সাহাবীদের সামনে এবার যেন বক্তব্য শুরু করলেন ওরে আমার সাহাবীরা শোনো মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফালাহু আদরহা ওয়া আদর মান আমিলা বিহা আল্লাহর নবী এবার যেন হাদিসটা বলতে শুরু করেছেন সাহাবীরা এই রকমের ফিল ফিল করেছে
গেছেন আর মনে মনে ভাবছেন আল্লাহ আজকের দিনে আমার নবী কেন এই রকমের হাদিস বর্ণনা দিচ্ছেন কারণ কি সবাই বসে আছেন নবীজি বারবার বলেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরহা ওয়া আজর মান আমালা বিহা আল্লাহ নবীর হাদিসের যেন অর্থ কেউ বুঝতে পারে না পিছনের দিকে একজন আনসারি সাহাবি যেন দাঁড় হয়ে গেছে আল্লাহ নবী হাদিস শোনাচ্ছেন কি উদ্দেশ্যে শোনাচ্ছেন সাহাবিরা থ হয়ে গেছে বুঝতে পারছে না একজন আনসারি পিছনের দিকে দাঁড়িয়ে গিয়ে আস্তে 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 আল্লাহ রসুলের পাশে হাজির হলে এসে বলেন নবী গো আমাকে যদি একটু সময় দেন আমি আমার বাড়ি থেকে তাড়াতাড়ি করে ফিরে আসি আল্লাহর নবী বলেন আরে আনসারি সাহাবি বাড়ি যাওয়ার জন্য তুমি আমার কাছে ইজাজত নিতে চাও যাও যাও তাড়াতাড়ি করে তুমি বাড়ি যাও বাড়ি থেকে ফিরে এসো ওই আনসারি সাহাবি আল্লাহর নবীর কাছ থেকে বাড়ি যাচ্ছেন কলিজা যেন ধুকবুক ধুকবুক করছে হৃদয়ের মধ্যে এই রকমের জন্য গুনগান শুরু হয়ে গেছে আমার আগে যেন আবার কেউ বাড়ি না যায় আমার আগে থেকে যেন বাড়ি থেকে কেউ ফিরে না আসে আনসারি সাহাবি বলেন আমি তাড়াতাড়ি করে দরজায় গিয়ে বিবির আওয়াজ দিলাম ওরে বিবি আমি তাড়াতাড়ি বাড়িতে এসেছি নবীর কাছ থেকে দেখো তো আমাদের বাড়িতে কিছু এরকমের আছে কিনা কারণ হলো বিবিরে আমরা সবাই আল্লাহর নবীর মজলিসে বসে আছি আর কয়েকজন আমাদের মতো ভাইরা আমাদের মতো মানুষেরা তারা দাঁড়িয়ে আছে এমন গরিব এমন গরিব তারা একটা জামা কাপড় ছাড়া তাদের গায়ে কোনো দ্বিতীয় আর জামা নাই আল্লাহর নবী যেন হাদিস শোনাচ্ছেন আমি থাকতে পারলাম না তাড়াতাড়ি করে বাড়ি আসলাম বিবিরে বাড়িতে কিছু আমাদের আছে কিনা বলো সরাসরি বিবি বলছেন স্বামী যান এই যে কিছু আমাদের বাড়িতে খিজুর আছে এই খিজুর ছাড়া আমাদের বাড়িতে আর কিছুই দেখতে পাই না বলে বস্তায় ভরাও দেখেন কিভাবে হাদিস শুনছেন সাহাবিরা বিবি কেবলে বিবি রে তাড়াতাড়ি করে বড়ায় ভরাও সমস্ত খিজুর বস্তা বা বড়ায় ভরিয়েছে মাথায় নিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছে যেন আমার আগে আবার কেউ বাড়ি থেকে কিছু না নিয়ে আসে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন খুতবার মাধ্যমে এবার আনসারি সাহাবি খিজুরের পটলা নিয়ে এসে নবীর সামনে এবার হাজির করলেন আল্লাহ নবীকে বলেন নবী গো আমি আপনার কথা যেন বুঝতে পেরেছিলাম আপনি বলতে চেয়েছিলেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরহা ওয়া আজর মান আমালা বিহা যে আগে আজকের দিনে একটা ভালো কাজ করে দেখাবে এর বিনিময়ে আল্লাহর কাছে সে নেকি পাবে এবং তার দেখে অন্যান্যরা যারা এই কাজ করবে তাদের কাছ থেকেও সে যেন নেকি পাবে তবে কারো নেকি কেটে আল্লাহ কাউকে দেবেন না নবী গো আমার ভাইরা সবাই বসে আছে কেউ বুঝতে পারে নাই আমি বুঝতে পারলাম ওই মুজার বংশীর ভাইরা তারা গরিব তাদের খাবার নাই পরনে কোনো জামা কাপড় নাই আমি তাদের কিছু সাহায্য করব বলে আমার বাড়িতে গিয়ে যা খিজুর ছিল নিয়ে আসলাম সিরাজুল হক বাবা মায়ের নামে দুখানা করে আলহামদুলিল্লাহ দেখেন দান কিভাবে শুরু হয় কিভাবে দান দিতে পারে সিরাজুল ভাই দুটা কোরআন দিয়েছেন আমার বিশ্বাস আপনারা একজনও বসে থাকতে পারবেন না কোরআন হাদিসও শুনবেন নিজের জীবনটাকে আপনারা তৈরি করবেন আল্লাহ রাসূল এবার হাদিসটা যখন শোনালেন সাহাবীরা সবাই থ হয়ে গেল দাঁড়িয়ে গেল সবাই দাঁড়িয়ে গিয়ে বলছে নবী গো মুরগা চলে আসছে গো আল্লাহু আকবার একদম জিন্দা মুরগা চলে আসছে
এত বড় দানি এলাকায় আছে, সকাল বেলায় না হলে দে রাত্রি বেলায় মুরগা নিয়ে এসেছে, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। একটু শুনেন, দুটা কথা কালে বলছি আপনাদের কাছে, দান আপনারা দিবেন, এত দিবেন, প্রতি বছরে দেন, এখানে জায়গা ধরেন, আজকেও ইনশাআল্লাহ তাই হবে। খালি শুনেন একটা কথা, সাহাবীরা সবাই দাঁড়িয়ে গেল, নবীকে বলছেন, নবীজি আর আমরা যেন থাকতে পারি না, আমার ভাই যেন নেকির রাস্তা ডাগে করে নিল, আমরা যদি জানতে পারতাম তাহলে আমাদের আগে কাউকে যেতে দিতাম না, নবীগো আমরাও যেন আপন আপন বাড়ি যায়। এবার সাহাবীরা আপন আপন বাড়ি যায়, কেউ গিয়ে এবার বাড়ি থেকে জামা কাপড় যেন এক ঢেপ করে মাথায় নিয়ে চলে আসে, কেউ খেজুর নিয়ে আসে, আল্লাহ নবী দাঁড়িয়ে যেন বক্তব্য রাখছেন, আর ওই সময় কেউ খেজুর কেউ জামা কাপড়গুলো যেন ঢেরি ঢেরি নিয়ে এসে নবীর সামনে ফেলায়, আল্লাহর নবী বলেন, এত এত বেশি তারা খেজুর আর কাপড় দান করল, আমার সামনে বিশাল বড় একটা যেন খেজুরের ঢের হয়ে গেল, একটা জামা কাপড়ের ঢের হয়ে গেল, ওই মোজার বংশের লোকদের গায়ে কোনো জামা কাপড় ছিল না, তাদের দেওয়ার জন্য এতই বেশি তারা দান করল। একটা হাদিস মানার জন্য, একটা হাদিস শুনেছে তার জন্য সাহাবীদের মনে এই রকমের দুশ্চিন্তা ঢুকে গেল যে আমরা যদি আগে জানতাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাজির হোসেনের মা ইন্তেকাল করেছে, একবার দেখেন আপনাদের দামাইপুরের নজির গো, মাওলানা নাজির হোসেন সাহেবের আম্মি, আর আলেম বানিয়েছেন ছেলেকে, তার জন্য আজকে আম্মি যান নেই, অর্থাৎ মা জননী চলে গেছেন, হাতে একটা বালা ছিল, সেই বালাটা আজকে দামাইপুর মাদ্রাসায় দান এসেছে। দেখেন আম্মার কানে দুটো সুন্দর সোনার অলংকার ছিল, আবার নাকে একটা নাগমাছি ছিল, সবগুলোই দিয়ে দিয়েছেন মায়ের রুহের মাগফিরাতের জন্য। একবার প্রাণ খুলে আমি আমার খালাম্মার জন্য দোয়া করব, আপনারা আমিন বলবেন। দেখেন কত বড় দানি ছেলে, আজকে একজন আলেম জানেন যে ছেলে যদি মায়ের জন্য দোয়া করে সে দোয়া কবুল হয়, সাতকায় জারিয়া কেউ যদি করে যায় তার বিনিময়ে কবরে পায়। আজকে এই হাদিসটা আপনাদের সামনে আমি পড়েছি, মা জননী বেঁচে নেই, তার জন্য মা জননীর যা অলংকার ছিল সব নিয়ে সে দান করেছেন। আমার মা আমার বোনেরা, আজকে আপনারাও তৈরি হয়ে যান, যেতে তো সবাইকে হবে, কেউ আমরা থাকব না, একবার দোয়া হবে এই আম্মির জন্য এই মার জন্য। তবে আপনাদের বলবো, হাদিসটা শুনলেন আপনারা, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আজকে যারা এই রকমের হাদিসটা শোনার পরে প্রথমেই এসে হাত বাড়াবেন, সকলের মাধ্যমে আপনি হবেন নেকির অংশীদার, সকলের মাধ্যমে নেকি পাবেন। তো ভাই আমার, বাপেরা আমার, বক্তব্য রাখা হবে, দানটা আসছিল বলে হাদিসটা আপনাদের শোনালাম। আজকে আমার খালাম্মা নেই দুনিয়াতে, তার জন্য হাতের এবং দুই কানের দুই বালি বিশাল বড় আকারে নাকের নাগমাছিটা পর্যন্ত মাদ্রাসায় আল্লাহ রাস্তায় সাদকা করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছে, ওরে আমার উম্মতেরা, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। হাদিসটা এতক্ষণ পর্যন্ত ভাই হয়তো বুঝতে পেরেছেন যে প্রথম হাত বাড়াবে সেই হবে ভাগ্যবান। আমার ভাই 1000 টাকা নিয়ে এসে আগে দাঁড়িয়ে গেছেন, আল্লাহুম্মা আমিন, ওহেবারে দোয়া করে, কাছেতে তোমার এই দান কবুল করো তুমি রহমান, আল্লাহ আমার ভাইজান ফিরিয়ে কানেতে ছিল, দামাই পরে এসে আল্লাহ 1000 টাকা দিল, আল্লাহর নবীর হাতে শুনিল ধরাতে, এসে দিল দান আল্লাহ মাদ্রাসা নামেতে। আলো শুনলাম আমি জান নাই জগততে, এ যত অলংকার ছিল দিল মাদ্রাসাতে, আরো একজন বোন
কাফির কানেতে ছিল একটা কোরআন আরো আল্লাহকে ছোট টাকা দিল আল্লাহ তুমি এই দান কবুল করবে সুখে শান্তিতে ও আল্লাহ দুনিয়ায় রাখবে বালা মুসিবত হতে করা এই দূর এই দান কবুল করো তুমি হে গফুর আমিন আমিন সুম্মা আমিন আল্লাহর নবী বললেন হে আমার উম্মতেরা শুনো রে মানুষ যখন মারা যায় দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি আমল তার জন্য বাকি থাকে ওই আমলগুলো হলো ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া আজকের দিনে যারা দামাইপুর মাদ্রাসায় হাত বাড়িয়ে দিল দামাইপুর আমি থাকবো না চলে যাব কেউ থাকবো না সবাই যাব আবার কেউ আসবে যতদিন দামাইপুর মাদ্রাসা থাকবে আপনি যেন কবরে তার বিনিময়ে পেতেই থাকবে আলহামদুলিল্লাহ আরেকজন ভাই আমার 100 টাকা দিলেন তো ভাইরা আমার আমি বক্তব্য রাখবো পরে 1 ঘন্টা যখন আপনারা আগেই দান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন তো একবার হাদিসটার প্রতি আমল করে দেখেন তো দেখি আলহামদুলিল্লাহ খাস করে মা বাবার জন্য দোয়া চেয়েছেন একজন ভাই আমার 25 টাকা আর কেউ আছেন ভাই যারা একটু আজকে 5 মিনিট আমার হাতে দিতে পারবেন আমি কিন্তু প্রথমে কোথাও দান চাই না আমার নিয়ত হলো বা উদ্দেশ্য হলো 1-1.5 ঘন্টা আগে বক্তব্য রাখবো তারপরে আমি হাত বাড়াবো কিন্তু এখানে খুতবা শুরু করেছি আর সঙ্গে দান চলে এসেছে আমি বুঝতে পারলাম দেওয়ার জন্য আপনারা ছটফট করছেন তার জন্য একটা হাদিস শুনালাম আজকের দিনে যদি আপনারা হাত বাড়াতে পারেন আপনারা হবেন ভাগ্যবান যে দামাইপুর মাদ্রাসার এত বড় রেকর্ড আজকে দামাইপুর মাদ্রাসা আপনাদের জারিয়া হাত বাড়াবেন দেরি না করে আল্লাহর ওয়াস্তে আপনারা একটু ছটফট করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে নৈকট্য লাভের আশায় হাত বাড়ান আর আল্লাহকে বলেন আল্লাহ বিশাল মহামারী থেকে আল্লাহ তুমি হেফাজত করলে আবার একটা মহামারী হয়তো আপনারা শুনেছেন কিনা জানি না বর্তমানে ফ্রান্সে ইতালিতে খুব জোরদার শুরু করেছে যেই করোনা মহামারী এসেছিল তার থেকে 70 গুণ বেশি আরও যেন বাড়তি মুখে আসছে ফ্রান্সে এত বড় আক্রান্ত এবার কলকাতা পর্যন্ত কিন্তু রোগটা পৌঁছে গেছে যেটা শোনা যাচ্ছে পেপার পত্রিকায় মিডিয়ার মাধ্যমে এত বড় রোগ একটা আবার হয়তো আল্লাহ পাঠাচ্ছেন আল্লাহ যেন আমাদের হেফাজত করেন তার জন্য সাদকাই জারিয়া হিসাবে আপনারা আল্লাহর কাছে একবার 1,000, 2,000, 5,000 করে দিয়ে এই রকমের রোগ থেকে আল্লাহ যেন আপনাদের হেফাজত করেন কেউ আছেন ভাই আমার হাতে আজকে আমার বক্তব্যের প্রারম্ভে দিতে লেগেছেন আপনারা একটু দিয়েই শেষে 1 ঘন্টা আলোচনা আমার কাছে শোনেন তখন আর আপনাদের কাছে চাইব না কে কে দিতে পারবেন যারা এখানে বসে আছেন 1,000, 2,000, 5,000, 1,000 করে যারা 2,000 নয় 20, 25, 30 হাজার টাকা দিয়েছিলেন এর আগে আমার হাতে ভাই আপনারা কোথায় আছেন কে কোথায় আছেন গো ভাই একবার ফিরে এসে দয়া করে দেখা করে যান 700 টাকা আলহামদুলিল্লাহ আব্দুল বাশির ভাই আল্লাহ এখানে দিয়েছিল 700 টাকা আল্লাহ বাবার নামে দিল শুনলাম আল্লাহ বাবা জান আছেন বেমারেতে এসে ছেলে দান দিল মাদ্রাসা লাগবা নাতে এই দান আল্লাহ তুমি কবুল করিবে আর একজন ভাই ফেরে এখানে দিয়েছিল এসে আল্লাহ 200 দান দিয়ে গেল তোমার বান্দার দান কবুল করিবে সুখ শান্তিতে ও আল্লাহ দুনিয়ায় রাখিবে আমিন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ 500 টাকা বাপ মার জন্য দোয়ার দস্তা 500 টাকা আর জন 500 টাকা ভাই যারা দেবেন জানেন কিন্তু কথাটা ভালো করে বলি প্রতি বছরে এই টাইমটাতে আপনারা একটা মোটা অঙ্কের টাকা দেন এখন যদি আমি বক্তব্য রাখি তাহলে দামাইপুর মাদ্রাসা আপনাদের জন্য ভিখারি হয়ে যাবে অতএব যেই মাদ্রাসা আজকে আপনাদের জারিয়া যেই মাদ্রাসা আপনাদের ওসিলা যেই মাদ্রাসা হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিন এত বড় সুখের জায়গা আপনাদের দিয়েছেন এই রকমের একটা উদ্দেশ্য মনে করে একটু আপনারা হাত বাড়াবেন আলহামদুলিল্লাহ একজন ভাই 200 টাকা একজন ভাই 100 টাকা আর দুইজন দিলেন 500 টাকা করে
আল্লাহুম আমিন আল্লাহ ভাইর একজন ভাই এখানেতে ছিল এসে আল্লাহ 500 দান দিয়া গেল আল্লাহ তুমি এই দান কবুল করিবে সুখে শান্তিতে ও আল্লাহ দুনিয়ায় রাখিবে আবুল হাজী 2000 কি নাম শফিকুল ইসলাম আলহামদুলিল্লাহ শফিকুল ভাই ফের এখানেতে ছিল এসে আল্লাহ 500 দান দিয়া গেল আল্লাহ ভাইয়ের দান ফের কবুল করিবে সুখ শান্তিতে ও আল্লাহ দুনিয়ায় রাখিবে আরো একজন ভাই ফের এখানে আসিয়া 100 500 দিল দান মাদ্রাসা লাগিয়া আরো একজন যুবক বন্ধু এখানেতে ছিল নানির কথা হঠাৎ করে স্মরণ করিল দুইটা কোরআন মজিদ আর 500 দান তোহিদুর রহমান 10000 টাকা আর হাব্বুল হাজী 2000 টাকা আলহামদুলিল্লাহ নারে তাকবীর তোহিদুর রহমান ভাই আমার 10000 টাকা আর আব্দুল হাজী সাহেব উনি দিয়েছেন 2000 টাকা আল্লাহুম আমিন আর একজন ভাই ফের এখানে দিয়েছিল দিদের হাত হতে আল্লাহ দুটা কোরআন এলো সুলাম আল্লাহ দিদি দিলেন দুইটা কোরআন দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান শ্বশুর শাশুড়ির নামে আর মা বাবার লাগিয়া দুইটা কোরআন দান দিল মাদ্রাসা লাগিয়া আল্লাহ তুমি এই দান কবুল করিবে সুখে শান্তিতে ও আল্লাহ দুনিয়ায় রাখিবে পরকালে আল্লাহ তোমার জান্নাত দানিবে আমিন আমিন সুম্মা আমিন ভাইজান সবাই মিলে দেরি না করে যদি পারেন তো 5-7 মিনিটের মধ্যে যার যেমন দেওয়ার দিয়ে দেন একটু বক্তব্য রাখতে দেন আমাকে গো যদি আমি এখন থেকে হাত বাড়াই তাহলে এই হাত আপনাদের কাছে চাইতে চাইতে দেখবেন টাইম আমার শেষ হয়ে যাবে একজন ভাই 200 টাকা একজন ভাই দিলেন 100 টাকা আর যারা দিতে পারবেন 100 200 500 করে চাদর আপনাদের কাছে যাবে আলহামদুলিল্লাহ আর একজন বন ফের এখানেতে ছিল আর একটা কালাম পাকা দান পাঠাইল আল্লাহ বনের দান ফের কবুল করিবে স্বামীর সংসারে আল্লাহ সুখ আনিয়াবে যতদিন থাকবে আল্লাহ সুখের জগতে সুখ শান্তি দিও আল্লাহ তোমার রহমতে আল্লাহু আমিন আমিন সুম্মা আমিন আর একজন ভাই ফের এখানেতে ছিল একে একে এসে 100 টাকা দিল আর একজন যুবক বন্ধু এখানেতে ছিল 1000 টাকার দাতা আল্লাহ এখানে আসিল আল্লাহ তুমি এই দান কবুল করিবে সুখ শান্তিতে ও আল্লাহ দুনিয়ায় রাখিবে আমিন আমিন সুম্মা আমিন ভাইজান একটু মন খুলে সবাই মিলে একসঙ্গে আল্লাহ রাসূলের জামানায় যেমন সাহাবীরা হাত বাড়িয়েছিলেন আপনারাও সকলে একটু হাত বাড়িয়ে এই মোটামুটি অল্প সময়ের মধ্যে দিয়ে যেভাবে আছেন একটু বসে কমপক্ষে যে আয়াত দুটো পড়েছি তার একটু তাফসীর ব্যাখ্যা হিসাবে আপনারা শুনেন আমি অন্য একটাও কথা বলবো না আহসানুল বায়ান থেকে যে তাফসীরটুকু করানো আছে ওই বায়ানটুকু আপনাদের কাছে করব অন্য কোনো বাড়তি কথা বলবো না ইনশাআল্লাহ তবে একটু আগে দেন একটু হাত বাড়ান আজকে যদি হাত বাড়ান এটাই আপনার জীবনের পুঁজি হিসাবে আপনি করে নিতে পারবেন আসেন ভাই যারা বসে আছেন চাদর আপনাদের কাছে দেওয়া হবে একটা বেশি অঙ্কে মোটা অঙ্কের টাকা আপনারা চাদরে দেবেন আলহামদুলিল্লাহ একজন ভাই আমার 1000 টাকার দাতা আল্লাহ গো তুমি দানকে কবুল করো যে আশায় দান করেছে আশাকে পূর্ণ করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসেন গো বাপের আমার দেরি করেন না আলহামদুলিল্লাহ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা আরো একজন নানা জানে এখানেতে ছিল আর মার বাবার কথা স্মরণ করিল সুলাম আল্লাহ দিয়ে গেল 800 দান এই দান কবুল করো তুমি রহমান আর একজন বন ফের এখানেতে ছিল এসে আল্লাহ একটা কোরআন দান দিয়ে গেল আল্লাহ তুমি এই দান কবুল করিবে মরেরও আশা আল্লাহ পূরণ করিবে আমিন আমিন সুম্মা আমিন আসো ভাই যদি কোরআন হাদিস না মানিস জীবনে কি হবে উপায় তোরে যদি কোরআন হাদিস না মানিস জীবনে কি হবে উপায় তোরে কি হবে তোমার উপায় গো বন্ধু কি যে তুমি দিবে জবাব আলহামদুলিল্লাহ
একজন ভাই 100 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো আল্লাহুম্মা আমিন আমিন ভাই একটু হাত বাড়ান তাড়াতাড়ি করে দেরি করেন না আমি অল্প সময় আপনাদের কাছে হাত বাড়িয়েছি তারপরে এক ঘন্টা কথা বলবো অর্থাৎ বক্তব্য রাখবো একটা পয়েন্ট নিয়ে একটা আয়াতের উপরে বিশ্বনে পাঁচ থেকে সাতটা হাদিস বলে আমি বিদায় নিয়ে নেব ভাই একটু চাদরগুলো দিয়ে দেন ভাই আর দেরি করেন না অনেক ভাইরা মাঝখান থেকে আসতে পারে না দেখা যাচ্ছে যে ওরা দেওয়ার জন্য কুজমুজ করছে হয়তো উঠে আসতে পারেন না যে 100 টাকা কি করে দেব 200 টাকা কি করে এখান থেকে দিতে যাব আলহামদুলিল্লাহ একজন ভাই আমার দুটো কোরআন আরেকজন ভাই কিছু টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো যে আশায় দান করেছেন আশাকে পূরণ করো আল্লাহুম্মা আমিন আর একজন বন্ধু ফের এখানে ছিল আলহামদুলিল্লাহ দেখছেন 50 টাকা আর একটা নাগ মাছি আবার দান করেছেন আমার মা খালারা আল্লাহুম্মা আমিন কথা থেকে ছিল মা জননী ফের এখানেতে একটা নাগ মাছি দিল মাদ্রাসা বানাতে এত বড় দানি আল্লাহ ছিল জগৎ মাঝার এসে আল্লাহ দান দিল মাদ্রাসা লাগার আল্লাহ তুমি এই দান কবুল করিবে সুখে শান্তিতেও আল্লাহ দুনিয়ায় রাখিবে যদি গেছেন স্বামী যা আনন্দ কার কবর আল্লাহ তুমি খবর দিও সেই দরবার ওহে বাড়ি দোয়া করি কাছেতে তোমার এই দান কবুল করো বাগ সুবাহান আমিন আমিন সুমামিন ভাইজান 500 না এখানে হাজার হাজার টাকা এই টাইমে আপনারা দিন কেন আজকে ভাই দিচ্ছেন না আপনারা ভাবছেন টাকা কি এই লকডাউনের জন্য আপনাদের ইনকাম কমে গেছে না গো এই লকডাউনের জন্য মনে করেন আল্লাহ সব দিক দিয়ে আপনার কোনো কল্যাণ একটা এরকমের কর্ম দিয়েছেন আজকে লকডাউন হয়েছে আপনারা বলছেন আমার টাকা পয়সা ইনকাম হয়নি মনে রাখেন যে এটাই আপনার জন্য একটা ওসিলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলাই আপনাকে ভালো রাখবেন যেইটুকু আল্লাহ দিয়েছেন এটাই আল্লাহর হাজার শুকরিয়া আসেন একটু আপনারা দিয়ে দেন চাদর আপনাদের কাছে একবার তিনটা পাঠাবো এক লাইনে এই চাদরে আপনারা মন ভরে দেবেন যারা 500 হাজার করে দেবেন আপনারা উঠে এসে দেবেন চাদর নিয়ে যাবে আমার মা খালাদের কাছে হাত বাড়াবে আমার মা খালারাও দেবেন ইনশাআল্লাহ তবে যে চাদরগুলো যাবে এই চাদরগুলো মাদ্রাসার ছেলে হোক কিংবা মাদ্রাসার কর্তৃপক্ষ হোক কমিটির লোক হোক আপনারা সেই চাদরগুলোতেই দেবেন যে যায় ভাইরা আপনাদের কাছে যাবেন আলহামদুলিল্লাহ 500 আলহামদুলিল্লাহ আরো একজন ভাই ফের এখানে আসে আপ 500 দিল দান মাদ্রাসা লাগে আপ এত বড় দানি দাতা এখানেতে ছিল এসে আল্লাহ 500 দান দিয়া গেল আল্লাহ তুমি এই দান কবুল করিবে বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে আমিন আমিন সুম্মা আমিন ভাই আর দেবেন না গো সামনে যারা আছেন ইসরায়েল ভাইকে সব দিয়ে দিয়েছেন শোনেন আমি ছোট্ট করে বলছি আজকের দিনে যদি আপনারা নিজের মনে করে হাতটা বাড়াতে পারেন তো কিভাবে কাজে দেবে একটা হাদিস হাদিসের রাবি হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন।